শরীয়ত বিধান কি, এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ। জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাগবি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায়ে হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যাইফ হাদিসে এসেছে, লাআনাল্লাহ না কে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর এক, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা, সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি অ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার দুই, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকি রুমে না থাকেন, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না, রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়াইয়া চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে, আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খাইরু মান যাক্কাহা। আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং চার নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ।